সন্ধ্যাবেলায় যখন মানুষের নান খাইতে মন চায় তখন মানুষ কী করে আমগো সন্ধ্যাবেলায় নান খাইতে মন চাইলো আপনাদের ভাইয়া নান খাইতে মনে চাইছে নিয়ে আসছে যদিও নানটা নিচে বাংলা দোকানের আমি রিভিউ দিয়ে দিচ্ছি বাংলা দোকানের নানটা অনেক মজা ছেলে এটা কিচেনের যাই হোক আমি এর আগে কখনও নানটা খাইছি কিন্তু গ্রিলটা ট্রাই করি না ওদের গ্রিলটা অ্যাটলিস্ট একটু বাংলাদেশিদের ছোঁয়া আছে এইখানে গ্রিলে কিন্তু সবাই চিনি দিয়ে রাখে মালাইরা বিশেষ করে প্রত্যেকটা খাবারে চিনি পছন্দ করে এই জন্য সহজে গ্রিল আনা হয় না যদি বাংলা দোকানের কোথাও যাই সেখান থেকে গ্রিল নিয়ে আসি তো নিচের গ্রিলটা ওরা মালাই রেসিপি ফলো করলেও মজা ছিল আমার কাছে ভীষণ ভালো লেগেছে গ্রিলটা যাই হোক অনেক মজা পেয়েছি তো ভাবলাম যে আপনাদের সাথেও একটু শেয়ার করি যে আমরা আসলে বাংলাদেশের নান আর এখানে নানের তেমন একটা পার্থক্য হয় না কিন্তু গ্রিল ট্রাস্টমি বাংলাদেশের গ্রিল সব থেকে মজা সব থেকে মজা আমার বাংলাদেশের গ্রিল অনেক মিস করি আমি কিন্তু তারপরে কিছু করার নেই এই গ্রিলটাও অনেক মজার ছিল আমার মেয়েরাও বসে বসে দেখেন আমার ছোট মেয়ে কিন্তু খাচ্ছিলো কিন্তু আমার বড় মেয়ে আইসক্রিম খেতে বসে গেছে আমার বড় মেয়েরে খাওয়াতে গেলে মনে করেন আমার মাথা আসমান উঠে যায় কিন্তু ছোট মেয়েটাকে ভালোই খাওয়ানো যায় ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি যে আমরা কী কী করতেছিলাম আপনাদের ভাইয়া হুটহাট করে এরকম আমরা ডিনারে এটা করি মাঝে মাঝে অনেক রাতে করি এটা কিন্তু ওভার নাইট খোলা থাকে তো আমরা মাঝে মাঝে ভোর রাতেও এরকম নান গ্রিল নিয়ে এসে খাওয়া দাওয়া করি যেটা আমাদের অনেক সুন্দর একটা সময় দেয় যাই হোক বাচ্চারা ঘুমায় থাকে একদম নিরিবিলি থাকে এইখানে হচ্ছে একদম এখনও কিন্তু অনেক রাত এমন না যে সন্ধ্যা রাত এটাও কিন্তু প্রায় রাত একটা দেড়টা বাজে যেহেতু আয়নার কালকে স্কুল নেই তা আমরা একটু অনেক রাতটা আড্ডা দিচ্ছিলাম আমাদের পাশে মুক্তা ছিল না মুক্তা বাহিরে ছিল মানে মুক্তা তখনও বাসায় ফেরেনি তো আমরা নিজেরা নিজেরাই মুক্তাকে বাদ দিয়ে খেয়ে নিলাম মুক্তাও আসলে গ্রিল নান না খেলেও ও হচ্ছে মোমোস খেতে গিয়েছিল ওই দিন বন্ধুদের সঙ্গে তো এই জন্য আর ওর জন্য ওয়েট করে নেই আমাদের আপনারা কে কে মানে বাংলাদেশের গ্রিল নান যারা প্রবেশে আছেন তারা কে কে বাংলাদেশের গ্রিল আর নানটা মিস করেন জানাবেন আমি কিন্তু বাংলাদেশের ফুটপাতে খাবারগুলো খুব মিস করি আমার অনেক অনেক মানে মিস হয় যে আমি বাংলাদেশের মানে বাংলাদেশের ফুটপাথের যে পিজু বেগুনি তারপর হচ্ছে ফুচকা তারপরে গ্রিল নান এখন শীতের সময় আসলে পিঠা এগুলো কিন্তু আমি বাংলাদেশে অনেক মিস করি বাবা মায়ের সঙ্গে সঙ্গে এগুলো আমি ভীষণ মিস করি তো এই যে দেখেন আমার আরেকজন আমার বুড়িটা কিন্তু মানে গ্রিল একটু চিকেন খেয়েছে নান খেয়েছে এরপর আইসক্রিম খাচ্ছে আমার ছোটো মেয়েটা কিনে আমার আসলে খাবারে খুব একটা কষ্ট হয় না বড়টাকে নিয়ে বেশি কষ্ট হয় তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে আমরা আসলে প্রবাস জীবনে আমরা অনেক আনন্দে আলহামদুলিল্লাহ অনেক আনন্দেই কাটাই তো আপনাদের সব আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন ছোট ছানাপোনা পেস্টার পাশে থাকবেন আমার একটা ছোটো ইউটিউব চ্যানেল আছে সার্মিনস ব্লগ সময় পেলে অবশ্যই ঘুরে আসবেন আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে ছোট ছোট্ট ছোট ছোট লাভ লাইক দিয়ে থাকবেন অবশ্যই শেয়ার করে দেবেন আপনাদের হাতে শেয়ার থাকলে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম